আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমাদের টপিকটা হচ্ছে ইন্টারফেসিং আইও ডিভাইসেস। এটা হচ্ছে চ্যাপ্টার 5 ফ্রম দ্য বুক রেফারেন্স বুক। তো এগেইন আমাদের রেফারেন্স বুকের নাম হচ্ছে মাইক্রোপ্রসেসর আর্কিটেকচার প্রোগ্রামিং অ্যান্ড অ্যাপ্লিকেশনস উইথ দ্য 8085। এটা হচ্ছে আমাদের 6th এডিশনের বই এবং অথর হচ্ছেন রমেশ এস। তো নেক্সট যেটা সেটা হচ্ছে আমাদের ইনপুট ইন্টারফেসিং, একই জিনিস, আগের ডায়াগ্রামটাই অলমোস্ট সেম, জাস্ট এক্ষেত্রে হচ্ছে আমাদের সুইচ ইউজ করেছি আমরা, অ্যান্ড হচ্ছে এখানে ট্রাই স্টেট বাফার ইউজ করা হয়েছে, ডিভাইস সিলেক্ট পালসও দিয়েছি। এক্ষেত্রে জাস্ট হচ্ছে আমাদের নট গেট অ্যান্ড গেট এগুলো হচ্ছে আমাদের চেঞ্জ হয়েছে। তো এই ফিগারটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের 8 কি ইনপুট পোর্টের একটা ইন্টারফেসিং। সো এই ক্ষেত্রে আমাদের A7 থেকে A0 এরা হচ্ছে আমাদের হাই। সো আমরা হচ্ছে এক্ষেত্রে যেহেতু ইনপুট, সেই কারণে আমরা হচ্ছে ডিপ সিগন্যালকে কম্বাইন করে IOR পেলাম। দেন হচ্ছে আমরা বাকি যেই ডিভাইসগুলো আছে সেগুলো কম্বাইন করে হচ্ছে আমরা এটা একটা ইনপুট সিস্টেম জেনারেট করলাম। তো ডিফারেন্স বিটুইন আউটপুট অ্যান্ড ইনপুট ইন্টারফেসিং হচ্ছে, ইনপুট ইন্টারফেসিং এর জন্য হচ্ছে আমরা ইউজ করি IOR, আর আউটপুট ইন্টারফেসিং এর জন্য আমরা ইউজ করি IOW। ট্রাই স্টেট বাফার কে আমরা হচ্ছে ইনপুট পোর্ট ইন্টারফেসে ইউজ করি, ল্যাচ কে ইউজ করি আউটপুট ইন্টারফেসিং এ। এবং ইনপুট ইন্টারফেসিং এ হচ্ছে ডাটা ফ্লো করে হচ্ছে যে আমাদের ইনপুট পোর্ট গুলো থাকে, যেমন এক্ষেত্রে ছিল আমাদের কি, সেগুলো থেকে হচ্ছে অ্যাকুমুলেটরে বা সুইচ থেকে অ্যাকুমুলেটরে। আর আউটপুটের ক্ষেত্রে ডাটা ফ্লো হয় হচ্ছে অ্যাকুমুলেটর থেকে আউটপুট ডিভাইসে, বা আউটপুট ডিভাইস হিসেবে যদি লেড ইউজ করা হয় তাহলে লেডে। তো দেন যেটা বলছে সেটা হচ্ছে ইন্টারফেসিং আইও ইউজিং ডিকোডার্স। সো আমরা হচ্ছে এখানে যেগুলো সেগুলো হচ্ছে আমরা বেসিক কনসেপ্ট যেগুলো দেখে এসেছি সেগুলাই হচ্ছে আমরা এখানে একটু সামারাইজ করে ফেলছি। যেমন আমরা যখন একটা আইও ইনস্ট্রাকশন এক্সিকিউট করব, তখন হচ্ছে আমাদের ডিভাইস অ্যাড্রেসটাকে হচ্ছে আমাদের লো অর্ডার এবং হাই অর্ডার দুটাতেই হচ্ছে আমাদেরকে পাস করতে হবে। সো দেন হচ্ছে আমাদের যেই সিগনাল গুলো আছে, রাইট এর জন্য হচ্ছে IOW, রিড এর জন্য হচ্ছে IOR, এই সিগনাল গুলো হচ্ছে আমাদেরকে জেনারেট করতে হবে। আউটপুট ডিভাইসের জন্য আমাদেরকে ল্যাচ ইউজ করতে হবে, ইনপুট ডিভাইসের জন্য আমাদের ট্রাই স্টেট বাফার ইউজ করতে হবে। এবং হচ্ছে এক্ষেত্রে ডিকোডিং এর জন্য আমরা আগেও জানি আমরা দুই ধরনের ডিকোডিং টেকনিক আছে আমাদের, একটাকে আমরা বলি হচ্ছে অ্যাবসোলিউট ডিকোডিং, একটা হচ্ছে আমাদের পার্সিয়াল ডিকোডিং। অ্যাবসোলিউট ডিকোডিং হচ্ছে যখন আমার যতগুলো অ্যাড্রেস বাস আছে সবগুলাকে যখন আমি ইউজ করে ডিকোডিংটা করি তখন সেটাকে আমরা বলি অ্যাবসোলিউট ডিকোডিং। যখন আমার যতগুলো অ্যাড্রেস বাস আছে তার মধ্যে থেকে আমি কয়েকটাকে নিয়ে করি এবং কিছু আমি ডোন্ট কেয়ার হিসেবে রেখে দিই তখন সেটাকে আমরা বলি হচ্ছে পার্সিয়াল ডিকোডিং। সো প্র্যাকটিক্যাল এক্সাম্পল আইও ডিভাইসের জন্য হচ্ছে আউটপুটের ক্ষেত্রে আছে লেড ডিসপ্লে ফর বাইনারি ডাটা এবং ইন্টারফেসিং 7 সেগমেন্ট ডিসপ্লে, আর ইনপুট ডিভাইসের জন্য আছে ডাটা ইনপুট ফ্রম DIP সুইচেস। এবং এগুলো হচ্ছে তোমাদেরকে পড়তে হবে বই থেকে, বইয়ের মধ্যে ডায়াগ্রাম দেওয়া আছে, ডায়াগ্রাম সহ সুন্দর করে পড়া আছে, সেভাবে দেখতে হবে। তবে ডায়াগ্রাম যে ড্র করতে হবে নট লাইক দ্যাট, বাট ইন আউটপুট ডিসপ্লের ক্ষেত্রে তোমাদের হচ্ছে আউটপুটের যে ডায়াগ্রামটা আমি ড্র করে দিয়েছি এটা দেখাতে হবে, ইনপুটের ক্ষেত্রে ইনপুটের যে ডায়াগ্রামটা আমি ড্র করে দিয়েছি সেগুলো ড্র করে দেখাতে হবে। এবং এই টপিক গুলো কিভাবে কাজ করছে, এটার কোড গুলো কিভাবে লিখছে সেটা হচ্ছে তোমাদেরকে জানতে হবে। সো দিস টপিক তোমরা হচ্ছে বই থেকে কভার করবা। অ্যান্ড দেন যেটা আসছে সেটা হচ্ছে মেমোরি ম্যাপড আয়ো। মেমোরি ম্যাপড আয়োতে হচ্ছে আমাদের ইনপুট আর আউটপুট ডিভাইসগুলো হচ্ছে আমরা 16-bit অ্যাড্রেস দিয়ে বুঝাই, এবং মেমোরি ম্যাপড আয়োতে হচ্ছে আমাদের ডাটা ট্রান্সফারটা হয় MPU আয়ো ডিভাইসের মধ্যে, যেটা আমাদের মেমোরি রিলেটেড ইনস্ট্রাকশন যেগুলো আছে সেগুলো দিয়ে, যেমন ধরো LDA, ST, এগুলো হচ্ছে আমাদের মেমোরি রিলেটেড ইনস্ট্রাকশন, এগুলো দিয়ে করা হয়। এবং এক্ষেত্রে আমাদেরকে মেমোরি কন্ট্রোল সিগন্যাল ইউজ করতে হয়, যেটা হচ্ছে আমাদের MEMR আর হচ্ছে MEMW। সো মাইক্রোপ্রসেসর কমিউনিকেটস উইথ অ্যান আয়ো ডিভাইস এমনভাবে কমিউনিকেট করে যাতে মনে হয় যে এটা হচ্ছে একটা মেমোরি লোকেশন, ঠিক আছে, এভাবেই হচ্ছে সে কমিউনিকেট করে। সো এই ক্ষেত্রে আমাদের ইনস্ট্রাকশন হচ্ছে দুইটা, একটা হচ্ছে LDA, একটা হচ্ছে ST, এবং এরপর আমরা অপারেট হিসেবে 16-bit অ্যাড্রেস দিই, নিউমেরিক্স দেওয়া আছে। দেন এই ইনস্ট্রাকশনটার মিনিং হচ্ছে 2100H মেমোরি লোকেশনের ডাটাটাকে হচ্ছে সে অ্যাকুমুলেটরে লোড করবে, আর এটা হচ্ছে অ্যাকুমুলেটরের ডাটাটাকে সে 8000H এই লোকেশনে হচ্ছে স্টোর করবে।
সো মেমোরি ম্যাপ আয়ার ক্ষেত্রে আমাদের যে ইনস্ট্রাকশন গুলো আছে STLD, এরা হচ্ছে আমাদের 3 বাইট করে ইনস্ট্রাকশন, যার ফার্স্ট বাইটটা হচ্ছে আমাদের অপকোড এবং সেকেন্ড আর থার্ড বাইটটা হচ্ছে আমাদের মেমোরি অ্যাড্রেস। এবং এক্ষেত্রে হচ্ছে আমাদের 16 বিট যে অ্যাড্রেসটা থাকে মেমোরি অ্যাড্রেসটা, সেটা হচ্ছে আমাদের রিভার্স অর্ডারে থাকে। দ্যাট মিনস লো অর্ডার বাইটটা থাকে হচ্ছে আগের লোকেশনে, হাই অর্ডারটা থাকে হচ্ছে তার পরের লোকেশনে। সো আউটপুট ডিভাইসের ক্ষেত্রে হচ্ছে আমরা একটা মেমোরি রেজিস্টার অ্যাড করি, সেক্ষেত্রে হচ্ছে আমাদের মেমোরি ম্যাপড আয়ও টেকনিকটা ইউজ করা হয়। ইনপুট ডিভাইসও হচ্ছে একটা মেমোরি জায়গা হচ্ছে, মানে আমরা লোকেশনটা ইউজ করি হচ্ছে মেমোরির মতন, বাট আমরা ইনপুট ডিভাইস এবং হচ্ছে আউটপুট ডিভাইস ইউজ করি। ঠিক আছে, এটাকে মেমোরি ম্যাপ আয়ও বলার কারণ হচ্ছে যেহেতু এটাতে আমাদের 16 বিট অ্যাড্রেস ইউজ করি আমরা, সো দ্যাটস ওয়াই এটাকে আমরা মেমোরি ম্যাপ আয়ও বলি। অ্যান্ড হচ্ছে আমরা মানে মেমোরির ওই অ্যাড্রেসটা হচ্ছে স্পেসিফাইড থাকে হচ্ছে ইনপুট ডিভাইস বা আউটপুট ডিভাইসের জন্য। ঠিক আছে, এক্ষেত্রে হচ্ছে তুমি মেমোরির যে কোনো 16 বিট অ্যাড্রেসের সাথেই হচ্ছে তুমি কানেক্ট করতে পারবা, কিন্তু এটা থাকবে হচ্ছে আইও ডিভাইসের জন্য ডেডিকেটেড। ঠিক আছে, দেখো এখানে যেমন বলছে এন আ মাইক্রোপ্রসেসর এক্সিকিউটস দ্য এলডিএ ইনস্ট্রাকশন অ্যান্ড দ্য অ্যাকুমুলেটর রিসিভস ডাটা ফ্রম দ্য ইনপুট ডিভাইস রাদার দ্যান ফ্রম এ মেমোরি লোকেশন। মেমোরি লোকেশন থেকে কিন্তু সে ডাটাকে রিসিভ করতে পারে না, বেসিক্যালি সে ওই লোকেশন থেকে ডাটা নেয়, কিন্তু ওই লোকেশনটা হচ্ছে একটা ইনপুট ডিভাইসের পোর্ট অ্যাড্রেস। ঠিক আছে, সো মেমোরি রিলেটেড ইনস্ট্রাকশনসগুলো আমরা ইউজ করি, যেমন MEMR, MEMW এগুলো। সো এরপরে যেটা থাকছে সেটা হচ্ছে মেমোরি রিলেটেড ডাটা ট্রান্সফারে হচ্ছে আমাদের ইন আর আউটপুট ইনস্ট্রাকশনগুলা, ইন আউট যে ইনস্ট্রাকশনগুলো আছে সেগুলো আমরা ইউজ করি না, আমরা সেই জায়গায় ইউজ করি হচ্ছে এলডিএ আর এসটিএ। সো মাইক্রোপ্রসেসরের জন্য এক্ষেত্রে হচ্ছে আমাদের 4টা মেশিন সাইকেল লাগে, যেখানে হচ্ছে 13টা স্টেট থাকে এই ইনস্ট্রাকশনগুলো এক্সিকিউট করার জন্য। ঠিক আছে, M4টা হচ্ছে আউট ইনস্ট্রাকশনের M3 এর মতন, M4টা, বাট এর আগে হচ্ছে যেমন ধরো এটার যে টাইমিং ডায়াগ্রামটা দেওয়া আছে বইয়ে, সেটা একটু ভালো করে তোমরা দেখবা যে ওখানে হচ্ছে আমরা ও ক্ষেত্রে হচ্ছে আমাদের M3 পর্যন্ত যায়, বাট এই ক্ষেত্রে আমাদের হচ্ছে M4 পর্যন্ত যেতে হয়। ঠিক আছে, সো STL এর ক্ষেত্রে ফোর্থ মেশিন সাইকেলে হচ্ছে মাইক্রোপ্রসেসর এই যে অ্যাড্রেসটা 800H সেটা হচ্ছে সেন্ড করে দেয় এবং হচ্ছে কন্ট্রোল সিগন্যালটা জেনারেট করে দেয়। আউট ইনস্ট্রাকশনের ক্ষেত্রে হচ্ছে আমরা যেহেতু 8 বিট অ্যাড্রেসটা লো অর্ডার এবং হাই অর্ডার দুটাতেই দিতাম, তো সেক্ষেত্রে হচ্ছে আমরা IOW কন্ট্রোল সিগন্যালটা ইউজ করতাম। ঠিক আছে, সো ওই ক্ষেত্রে আমাদের আউটপুট ডিভাইসকে ডিকটেট করার জন্য আইদার আমরা লো অর্ডার অথবা হাই অর্ডার যে কোনো একটাকে ডিকোড করতাম। ঠিক আছে, আর এসটি ইনস্ট্রাকশনে হচ্ছে আমাদের এন্টায়ার বাসটাকেই হচ্ছে আমাদের ডিকোড করতে হয়, দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের সাইকেলও একটা বেশি। তো এক্ষেত্রে আমাদের 3টা স্টেপেই কাজ করতে হবে আগের মতো। প্রথমেই হচ্ছে আমাদের অ্যাড্রেস বাসটাকে ডিকোড করে হচ্ছে ডিভাইস অ্যাড্রেস পালস জেনারেট করতে হবে, সেটাকে কন্ট্রোল সিগন্যালের সাথে অ্যান্ড করে হচ্ছে ডিভাইস সিলেক্ট পালসটা জেনারেট করতে হবে, অ্যান্ড দেন হচ্ছে ওই ডিভাইস সিলেক্ট পালসটা দিয়ে হচ্ছে আমাদের আইও পোর্টকে এনাবল করতে হবে। তো এখানে হচ্ছে আমাদের কিছু কম্পারিজন দেওয়া আছে মেমোরি ম্যাপ অ্যান্ড পেরিফেরাল ম্যাপ অ্যার মধ্যে কিছু কন্ডিশন ক্যারেক্টারিস্টিক্স এর উপর বেস করে, যেমন ডিভাইস অ্যাড্রেস মেমোরি ম্যাপটা 16 বিট, পেরিফেরাল আয়োতে 8 বিট, কন্ট্রোল সিগন্যাল মেমোরি ম্যাপটার জন্য আমরা জানি MEMR, MEMW, পেরিফেরালের জন্য হচ্ছে IOR, IOW, ইনস্ট্রাকশন হচ্ছে LDA, STA দেখিয়েছি, এছাড়াও LDAX, STAX, MOVMR, ADM, SUBM এগুলো সবই হচ্ছে আমরা মেমোরি ম্যাপটা আয়োতে ইউজ করতে পারি। আর এক্ষেত্রে আমাদের ইনস্ট্রাকশন হচ্ছে ইন অ্যান্ড আউট, ডাটা ট্রান্সফার হচ্ছে এনি রেজিস্টার অ্যান্ড ইনপুট আউটপুট পোর্টের মধ্যে, আর এটা হচ্ছে ইনপুট আউটপুট পোর্ট আর অ্যাকুমুলেটরের মধ্যে, কিন্তু এক্ষেত্রে হচ্ছে যে কোনো রেজিস্টারের সাথে তুমি ইনপুট আউটপুট পোর্টে ডাটা ট্রান্সফার করতে। আর ম্যাক্সিমাম নাম্বার অফ আইওস পসিবল হচ্ছে যেহেতু মেমোরি ম্যাপ 64K, সো এটার মধ্যেই করতে হবে। আর আইওতে হচ্ছে তুমি 256টা ইনপুট ডিভাইস এবং 256টা আউটপুট ডিভাইস দিতে পারবা। এক্সিকিউশন স্পিড মেমোরি ম্যাপটা হচ্ছে আমাদের STLD এর জন্য 13টা টি স্টেট লাগবে, আর মুভ এমআর এর জন্য হচ্ছে 7টা টি স্টেট লাগবে, যেখানে পেরিফেরালে আমাদের একেবারেই 10টা লাগবে। হার্ডওয়্যারে হচ্ছে মেমোরি ম্যাপটার মধ্যে মোর হার্ডওয়্যার লাগে যেহেতু আমাদের 16 বিট অ্যাড্রেসকে ডিকোড করতে হয়, আর এক্ষেত্রে যেহেতু 8 বিট অ্যাড্রেসকে ডিকোড করতে হয় সো আমাদের হার্ডওয়্যার একটু কম লাগে। অ্যারিথমেটিক আর লজিক্যাল অপারেশনস ক্যান বি ডিরেক্টলি পারফর্মড উইথ আইও ডাটা, যেটা মেমোরি ম্যাপটা হয়, আর পেরিফেরালে হচ্ছে সরাসরি করা যায় না, সো নট অ্যাভেলেবল। এক্ষেত্রে হচ্ছে কিছু অল পসিবল ইনস্ট্রাকশন দেওয়া আছে রিড অপারেশন করার জন্য মেমোরি এবং পোর্টের মধ্যে, যেমন একটা MVI ডাটা বাইট, তারপর LDA মেমোরি অ্যাড্রেস, LDAX রেজিস্টার পেয়ার, মুভ AM, রাইট অপারেশনের জন্য হচ্ছে আমাদের আছে STA, STAX, মুভ MA এগুলো।
থ্যাংক ইউ।